আমরা আনিস খানের হত্যার মামলা কি পূর্ব পরিকল্পিত খুন, অতএব এই তদন্তটা নিরপেক্ষ হওয়া উচিত, এটাই আমাদের দাবি ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বললেন আমরা আদালতের কাছে এটা বলতে পারি পরিষ্কার করে যে রাজ্য সরকার কোনোরকমভাবেই তদন্ত গোপন করবে না, কারচুপি করবে না। রাজ্য সরকার একটা সিট গঠন করেছে, যেই সিটে গোটা জেলার পুলিশ আমতা থানা সবাইকে বাদ দেওয়া হয়েছে তদন্তের পরিধি থেকে। আদালত বলেছেন যে সিট যা তদন্ত করছে তার রিপোর্ট আদালতের কাছে দিতে হবে, এবং দ্বিতীয় যে পোস্টমর্টেম করা হবে সেই পোস্টমর্টেমটা আমাদের দাবি ছিল যে আদালতের নিয়ন্ত্রণেই হোক। সেই জন্য ডিস্ট্রিক্ট জাজকে কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছেন যে ডিস্ট্রিক্ট জাজের পর্যবেক্ষণে দ্বিতীয় পোস্টমর্টেম হবে, এবং মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা আনিসের মোবাইল ছিল যেটা রাজ্য পুলিশের সিট বারবার চাইছে, আমরা বলেছি সেটা নিয়ে যদি তদন্ত করার প্রয়োজন হয় তবে এই মোবাইল ফোনটাকে ডিস্ট্রিক্ট জাজের তত্ত্বাবধানেই সিজ করতে হবে, এবং মোবাইল ফোনটা যখন সিজ করা হবে তার টেকনিক্যাল দিকটা দেখার জন্য ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার তার অফিসারদের ডিস্ট্রিক্ট জাজ সাহায্য নেবেন, এবং সেই মোবাইলটা পাঠানো হবে হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের কপি আমাদের দিতে হবে, রাজ্য সরকারকে যেমন দেওয়া হবে আমাদেরও দেওয়া হবে, পোস্টমর্টেমের যে রিপোর্টের কপিও আমাদের দিতে হবে, এবং 15 দিন পর তারা রিপোর্ট দেবেন যে সিট কতটা এগিয়েছে। আদালত খতিয়ে দেখবেন যে সিটের তদন্ত যথার্থ তদন্ত হচ্ছে না এর মধ্যে কারচুপি হচ্ছে, তারপরে আদালত পরবর্তী ব্যবস্থা নেবেন। আজকে এই নির্দেশ।